চীনের সাথে অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত এক ভার্চুয়াল সেমিনারে অংশ নিয়ে প্রতিমন্ত্রী এমনটা জানান। তিনি এ সময় চীনের বিনিয়োগকারীদের চট্টগ্রামের আনোয়ারায় অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানান। দাবি করেন, বর্তমানে বিদেশি বিনিয়োগের জন্য সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। অনুষ্ঠানে সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান বলেন, চীন থেকে শুধু আমদানি করলেই হবে না, কি করে রপ্তানি বাড়ানো যায় সেদিকে নজর দিতে হবে। এছাড়া সংস্থাটির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য চীন ও বাংলাদেশের মিলিত বিনিয়োগের ওপর জোর দেন। প্রয়োজনে দুই দেশের বাইরেও সেই বিনিয়োগ হতে পারে বলে মন্তব্য করেন তিনি। We should jointly export third party market. We should export third country investment, third country trade. And that is the value chain approach. And I concretely I propose Myanmar is a prospect. We want to enhance further the Chinese investment in our country with buyback facilities, which can contribute to further reduction of this trade gap. Where China may have already become our largest trading partner in terms of imports, but we have very limited exports into China.